অসুস্থ জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান মোহন বসুর সঙ্গে দেখা করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন মোহন বসুর ফ্ল্যাটে এসে তার সঙ্গে দেখা করেন পর্যটনমন্ত্রী। মোহন বসুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। অসুস্থ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর সঙ্গে দেখা করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার রাতে মোহন বসুর ফ্ল্যাটে এসে তার সঙ্গে কথা বলেন পর্যটনমন্ত্রী। তার শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ নেন তিনি। গত 1 ফেব্রুয়ারি সেলিব্রাল অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যান মোহন বসু। এমন পরিস্থিতিতে উপযুক্ত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে কিছুটা সুস্থ হওয়ার পর জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। বর্তমানে এখানে চিকিৎসা চলছে মোহন বসুর। উল্লেখ্য, বছর 2 আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন চেয়ারম্যান মোহন বসু। তখনও দিল্লিতে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়। অসুস্থ ছিলেন, উনি দুবার অসুস্থ হয়ে দিল্লিতে গেলেন, নার্সিংহোমে ছিলেন। সেইবার একটা খুব সেন্সিটিভ বিষয় এবং মোহনরা নিজে খুব সেন্সিটিভ মানুষ, পলিটিক্যাল মানুষ। ভোট আসছে, আমি নিজে বুঝতে পারি। গত অ্যাসেম্বলি ইলেকশনের সময় আমি নিজে বাইপাস সার্জারি হয়েছিল। তো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ঠিক ভোটের মুখে এই ধরনের অসুস্থ হয়ে থাকা, ভিতরের যে যন্ত্রণা, যে আরতি, আর এটা আরও বেশি কেন, এটা হচ্ছে একটা সামগ্রিক ইলেকশন পুরসভা। আর অ্যাসেম্বলি ইলেকশন রাজ্যের তো থাকেই, সাথে আরও একটা ইন্ডিভিজুয়ালের একটা সিটের ব্যাপার থাকে, তো সেটা বুঝতে পারছি। দেখা করার পর মন্ত্রী মশাই জানান, তার দ্রুত আরোগ্য কামনা করে দেখা করে গেলাম। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তার পরিবারের লোকেদের বলে গেলাম, আপাতত রাজনৈতিক আলোচনা বন্ধ করে দিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত, হালকা হাসির মুভি ইত্যাদি দেখাতে, যাতে করে উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। দ্রুত আরোগ্য কামনা করি। ওর সাথে নানান বিষয়ে কথা হলো। তার ভয়েসটা একটু চোখ হয়ে আছে, ভয়েসটি উঠছিল, তারপর আরও লাঙে কিছু ছিল যেগুলো বার করতে হচ্ছে সাকশন করে, তার জন্য কিছু সমস্যা আছে, সেগুলো ধীরে ধীরে ঠিক হবে। ডাক্তারদের মেডিকেশানে আছে, ফিজিওথেরাপিতে আছে, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু মোহনদাকে পরিপূর্ণ বিশ্রাম উচিত, সেটা বাইরের লোকদেরও বললাম। আরেকটা হচ্ছে, ওনাকে বেশি রাজনৈতিক আলোচনার মধ্যে ঢোকানো না উচিত। একটু গান শুনুক, রবীন্দ্রসঙ্গীত, অন্য গান, একটু ভালো কোনো কমেডি, ছোটো সিনেমা দেখুক, পরিবারের মধ্যে থাকুক, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাকাটা করলে তাড়াতাড়ি সুস্থ হবে।